হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীতে অস্ট্রেলিয়ার মতো সুন্দর দেশ খুবই কম আছে। পৃথিবীর বাকি অন্য দেশগুলোর মধ্যে যথেষ্ট দূরে অস্ট্রেলিয়া নিজেদের অনেক রকম জিনিসের জন্য ফেমাস। তাই আজকের এই আলোচনার মাধ্যমে অস্ট্রেলিয়ার অনেক মজাদার তথ্য শেয়ার করব। আসুন তাহলে জেনে নিই এই দেশ সম্পর্কে নতুন এবং রহস্যময় তথ্য। অস্ট্রেলিয়ার আধিকারিক নাম কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া, এর রাজধানী ক্যানবেরা। অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশে অবস্থিত একটি দেশ। এটি একটি দ্বীপ মহাদেশ। এটি এশিয়ার দক্ষিণ পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে মহাদেশীয় অংশটুকুকে আলাদা করে বোঝানোর জন্য এই দেশটিকে সাহু এলিয়েনা বা মেগানেশিয়া নামে উল্লেখ করা হয়ে থাকে এবং মূল ভূখণ্ড তাসমেনিয়া, সারেম, নিউ গিনি ও সম্ভবত টিমোরো ও আশেপাশের দ্বীপগুলোকে নিয়ে এই মহাদেশ অবস্থিত। দেশটির উত্তরে রয়েছে টিমোর সাগর, আরাফায় সাগর ও টরেস প্রণালী, পূর্বে প্রবাল সাগর ও তাসমান সাগর, দক্ষিণে ব্যাচ প্রণালী ও ভারত মহাসাগর ও পশ্চিমে ভারত মহাসাগর। অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলেও ষষ্ঠ বৃহত্তম দেশ। এই দেশের বৃহত্তম শহর হল সিডনি। সিডনি এবং ক্যানবেরা দুইটি শহরই দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত। এছাড়াও এর প্রধান শহরগুলো হল ব্রিসবেন, মেলবোর্ন, পার্থ, অ্যাডেলা ইত্যাদি। এর টোটাল ল্যান্ড এরিয়া হল 7,962 স্কোয়ার বর্গ কিলোমিটার আর মোট জনসংখ্যা হল 24.77 মিলিয়ন। অস্ট্রেলিয়ার কারেন্সির নাম অস্ট্রেলিয়ান ডলার আর এক অস্ট্রেলিয়ান ডলার সমান বাংলাদেশে 61 টাকার সমান। 1902 সালের আগে সমুদ্রে দিনের বেলায় সাঁতার কাটা অস্ট্রেলিয়ানদের নিষেধ ছিল। পৃথিবীর সবচেয়ে বেশি বিষধর সাপগুলোর মধ্যে প্রায় 15টির বেশি সাপ শুধু অস্ট্রেলিয়াতে রয়েছে। যে কোনো দেশের থেকে এটা অনেক বেশি। এই দেশে ইমো নামের এক পাখি রয়েছে যেটা উড়তে পারে না। কিন্তু মজার ব্যাপার হলো এইটা যে এটি প্রতি ঘন্টায় 45 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। অস্ট্রেলিয়াতে বসবাসরত বেশিরভাগ লোক ইউরোপ থেকে এসেছে, যারা কোনো এক সময় ইউরোপ ছেড়ে চলে এসেছিল। আর আজও অস্ট্রেলিয়ার প্রায় 25% লোক আছে যাদের জন্ম অস্ট্রেলিয়ার বাইরে হয়েছে। মেলবোর্ন শহরে লোক সংখ্যা এতই বেশি যে এর পরিমাণ গ্রিক শহরের থেকেও বেশি। অস্ট্রেলিয়ায় আন্স পর্বত থেকে বরফ পড়ার মাত্রা সুইজারল্যান্ড থেকেও বেশি। অস্ট্রেলিয়াতে পশু চড়ার তৃণভূমি এত বিশাল যে ইন্ডিয়ার একটি রাজ্যের সমান। এই দেশের প্রায় 65% মানুষ প্রয়োজনের থেকে অতিরিক্ত মোটা হয়ে থাকে। অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুদের দেশও বলা হয়ে থাকে, কারণ এখানে মানুষের থেকে ক্যাঙ্গারুর সংখ্যা অনেক বেশি। জীবনযাপনের ক্ষেত্রে অস্ট্রেলিয়া খুব উন্নত একটি দেশ। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর হিসাব অনুসারে অস্ট্রেলিয়া বিশ্বের দ্বিতীয় নম্বর দেশ। এই দেশে 10,000-এরও বেশি সমুদ্র বীজ আছে। যদি আপনি প্রতিদিন একটি করে নতুন বীজে যান, পুরো বীজ ঘুরতে আপনার 27 বছর সময় লাগবে। এই দেশে প্রতিটি নাগরিকদের ভোট দেওয়া বাধ্যতামূলক। ভোট না দেওয়া লোকেদের জেল জরিমানা হয়ে থাকে। ক্রিকেটের জন্য আমরা সবাই মেলবোর্ন শহরের নাম শুনেছি, কিন্তু এইটা মনে হয় কেউ জানেন না যে মেলবোর্নের পূর্ব নাম ছিল ম্যাটমেনিয়া। অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া শহরে লাইসেন্স পাওয়া লোকদের শুধু লাইট বাল্ব চেঞ্জ করার পারমিশন দেওয়া হয়। অস্ট্রেলিয়াতে উটের সংখ্যা প্রচুর পরিমাণে আছে। সৌদি আরবের কাছে তারা উট এক্সপোর্ট করে থাকে। এখানে একটি বার্নিং মাউন্টও আছে যেটা ভেতরে কয়লা রয়েছে এবং গত 6,000 বছর ধরে এখানে আগুন জ্বলছে। অস্ট্রেলিয়ার প্রায় 80% লোক কোনো না কোনো জুয়া ও গেমের সঙ্গে জড়িত। অস্ট্রেলিয়া সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে একটি। এছাড়াও ভারতীয় উপমহাদেশের মতো অস্ট্রেলিয়াও কিন্তু ছিল একটি ব্রিটিশ উপনিবেশ। 1788 সালে ব্রিটিশরা অস্ট্রেলিয়াতে বসতি স্থাপন শুরু করে। 1850 সালে অস্ট্রেলিয়া ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তি পায়। তবে মজার ব্যাপার হলো এই দ্বীপ মহাদেশটিতে ব্রিটিশরা আগমনের প্রায় 50,000 বছর পূর্বেই স্থানীয় জনবসতি ছিল। অস্ট্রেলিয়া ক্যাঙ্গারুর দেশ, এই কথা সবাই জানে। কিন্তু জানেন কি, অস্ট্রেলিয়াতে মানুষের থেকেও ক্যাঙ্গারুর সংখ্যা বেশি। পুরো অস্ট্রেলিয়াতে ঘুরে বেড়ানোর জন্য 10,000-এর উপর সমুদ্র সৈকত রয়েছে। অস্ট্রেলিয়ার অন্যতম মৌলিক ও অহরহ দেখতে পাওয়া যায় এমন একটি প্রাণী হচ্ছে কোয়ালা ভাল্লুক। তবে মজার ব্যাপার হলো অস্ট্রেলিয়াতে কোয়ালার থেকেও উটের সংখ্যা অনেক বেশি। এমনকি সৌদি আরবও অস্ট্রেলিয়া থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে উট আমদানি করে। অস্ট্রেলিয়াতে প্রাণ প্রকৃতির বৈচিত্র্য এতই বেশি যে তার মাত্র 25% প্রজাতি সম্পর্কে মানুষ জানতে পেরেছে। বাকি 4/3 প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে এখনো তেমন কিছুই জানা যায়নি। অস্ট্রেলিয়াতে মাউন্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট
বা হতাশার পাহাড় নামে একটি পর্বত রয়েছে। 800 মিটার উঁচু পর্বতটি থেকে এর চারপাশের দৃশ্য এতই হতাশ করে যে এর আবিষ্কারকরা পর্বতটির জন্য এর থেকে ভালো নাম আর খুঁজে পাননি। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মহাসড়কটি কিন্তু অস্ট্রেলিয়াতে অবস্থিত। হাইওয়ে 1 নামের সড়কটি প্রায় 9,000 মাইল দীর্ঘ। জনসংখ্যার তুলনায় অস্ট্রেলিয়ার আয়তন অনেক বেশি, তাই এর মোট জমির 91% কৃষি কাজের জন্য ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়াতে অন্তত 200 উপজাতির বাস, যা দেশটিকে পৃথিবীর অন্যতম বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ও জাতিগত ঐতিহ্যের অঙ্গনে পরিণত করেছে। অস্ট্রেলিয়াতে নারীরা ভোটাধিকার অর্জন করে 1902 সালে। নারীদের ভোটাধিকার প্রদান এর দিক থেকে অস্ট্রেলিয়ার অবস্থান বিশ্বে দ্বিতীয়। ক্যাঙ্গারুর মাংস অস্ট্রেলিয়াতে খাদ্য হিসেবে বেশ জনপ্রিয়। এই মাংস চর্বির পরিমাণ কম থাকায় স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান ও বৃহৎ এবং সুপরিচিত দুটি শহর হচ্ছে সিডনি ও মেলবোর্ন। যখন দেশটির রাজধানী নির্ধারণ করার কথা চলছে, স্বভাবতই এই দুটি শহর থেকে একটিকে বেছে নেওয়ার জন্য তর্ক বিতর্ক হচ্ছিল। তবে এই নিয়ে বাকবিতণ্ডা এতই বিশৃঙ্খল পর্যায়ে পৌঁছায় যে পরবর্তীতে ক্যানবেরাকে অস্ট্রেলিয়ার রাজধানী ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়ার জনসংখ্যার 70% কোনো না কোনো খেলাধুলার সঙ্গে নিয়মিত সম্পৃক্ত, কিন্তু তবুও আশ্চর্যের ব্যাপার হল দেশটির 1/4 মানুষ অতিরিক্ত স্থূলতা বা ওজন বৃদ্ধির সমস্যায় ভুগছে। অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে সমতল মহাদেশ এবং পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপও বটে। চীনের পরই অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক ভেড়া পাওয়া যায়। অস্ট্রেলিয়াতে ভেড়ার সংখ্যা প্রায় 10 কোটি। এই কারণে অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম প্রধান উল উৎপাদনকারী দেশ। মেলবোর্ন শহরটি প্রতিষ্ঠা করেন জন ব্যাটম্যান নামের এক ভদ্রলোক। শহরটি মেলবোর্ন নাম পাওয়ার আগে এর নাম ছিল ব্যাটম্যানিয়া। অস্ট্রেলিয়াতে প্রচুর আগ্নেয়গিরি খুঁজে পাওয়া যায়, কিন্তু এটি পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো আগ্নেয়গিরি সক্রিয় অবস্থায় নেই। পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাস ও পানির অঞ্চল হচ্ছে অস্ট্রেলিয়ার তাসমানিয়া। একটি দুইটি নয়, অস্ট্রেলিয়ায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে 19টি। অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার 1/4 জন্মস্থান অস্ট্রেলিয়ার বাইরে বিভিন্ন দেশে, আর অস্ট্রেলিয়া এতই বড় যে পুরো ইউরোপের প্রায় 45টি দেশ এই অস্ট্রেলিয়ার প্রায় সমান। কিন্তু অবাক করার ব্যাপার হলো এটাই যে অস্ট্রেলিয়ার প্রায় 85% লোক সংখ্যা শুধু 90 কিলোমিটার ক্ষেত্রফলে বসবাস করে। গ্রেট ব্যারিয়ার ব্রিজ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর। এটি আসলে প্রায় 2,500 প্রাচীর ও অনেকগুলি ছোট ছোট দ্বীপের সমষ্টি। কুইন্সল্যান্ডে তীরের কাছে অবস্থিত ফেয়ারফ্যাক্স দ্বীপ গ্রেট ব্যারিয়ার দ্বীপের অংশ। অস্ট্রেলিয়া 6টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত: নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া, তাসমানিয়া ও ভিক্টোরিয়া। অস্ট্রেলিয়ার প্রথম বসতি স্থাপক ছিল এখানকার আদিবাসী জাতিগোষ্ঠী। এরা প্রায় 50 থেকে 60 হাজার বছর আগে দেশটিকে অভিগমন করে। অস্ট্রেলিয়াকে আমরা এখন যেমন দেখি, আজ থেকে 50 বছর আগে এমন ছিল না। মূল আদিবাসীগুলোর সাদা চামড়ার ছিল না, তারা ছিল কৃষ্ণবর্ণের। ইংরেজরা এসে অস্ট্রেলিয়ার প্রায় পুরো চেহারাই বদলে দেয়। 1967 সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একটি ব্রিজে সুইমিং করতে চেয়েছিল, আর রহস্যময়ভাবে তিনি সেখানে গায়েব হয়ে যান। এরপর দ্বিতীয়বার আর তাকে কোথাও দেখা যায়নি। অস্ট্রেলিয়াতে পাওয়া প্রাণী ও পোকামাকড় অন্য দেশে পাওয়া যায় না। আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়াতে যেতে হবে। অস্ট্রেলিয়া এক খুবই অসাধারণ দেশ। বিশ্বের প্রায় প্রতিটি দেশের মানুষ এখানে আসতে চায়। এখানে প্রায় 200-এর বেশি দেশের মানুষ বাস করে। 1902 সালে এখানে মহিলাদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়। এই অধিকার দেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়া দ্বিতীয় নম্বরে আছে, আর প্রথমে আছে নিউজিল্যান্ড। তারা আগে অধিকার দিয়েছিল 1893 সালে। অস্ট্রেলিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে 2 ম্যামালস প্রজাতির ডিম পারে, সেগুলো হলো প্লাটিপাস ও এজিবলা। অস্ট্রেলিয়ায় খুব সুন্দর একটি জায়গার নাম সিডনি অপেরা হাউস। এটি 1973 সালে বানানো হয়েছিল, আর এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ। বর্তমান যুগে সবচেয়ে ফেমাস একটি ওয়ার্ড হলো সেলফি। এই শব্দের সর্বপ্রথম অস্ট্রেলিয়ায় এক ব্যক্তি নিজের ছবির জন্য 2002 সালে এক অনলাইন ফোরামে ব্যবহার করেছিল। অস্ট্রেলিয়াতে অনেক প্রজাতির ক্যাঙ্গারু পাওয়া যায়। তার মধ্যে লাল ক্যাঙ্গারু এই দেশের জাতীয় পশু।
আপনি জেনে অবাক হবেন যে অস্ট্রেলিয়ার মানুষ তাদের জাতীয় পশু খেয়ে থাকে। অস্ট্রেলিয়াতে এক পাহাড় রয়েছে যেটা তার নামের জন্য খুব বিখ্যাত, সেটার নাম হলো মাউন্ট ডিসঅ্যাপয়েন্ট। অস্ট্রেলিয়ার একটি লেক পৃথিবী বিখ্যাত যেটার পানি গোলাপি কালার, এর নাম লেক হিলিয়ার। বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই গোলাপি পানির কারণ বের করতে পারেনি। এখানকার বাচ্চারা সিগারেট, মদ ইত্যাদি কিনতে পারে না, এগুলো কেনার জন্য প্রাপ্ত বয়স্ক হতে হয়। এটা তো সবাই জানে, অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বে সবার সেরা। এখানে রয়েছে মাইকেল ক্লার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো বিশ্ব সেরা তারকারা। এছাড়াও 70% লোক প্রতি সপ্তাহে কোনো না কোনো খেলায় অংশগ্রহণ করে থাকে। অস্ট্রেলিয়া বিশ্ব অর্থনীতিতে 17তম অবস্থানে আছে। এই দেশের অর্থনীতির প্রায় 70% সেবা খাত, তবে রপ্তানির সিংহভাগ খনন শিল্প ও কৃষি খাত থেকেই আসে। এছাড়াও আরো রপ্তানিকৃত পণ্য হলো গোল্ড, মিট, উল, অ্যালুমিনিয়া, আয়রন ইত্যাদি। বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়া লেখাপড়া করা বেশ জনপ্রিয়। তবে শুধু বাংলাদেশ নয়, উচ্চশিক্ষা গ্রহণের দিক থেকে অস্ট্রেলিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। বিশ্বে কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় রয়েছে অস্ট্রেলিয়াতে। শান্তিপূর্ণ দেশে মানসম্মত শিক্ষার কারণে দেশটি প্রতি বছর হাতছানি দেয় হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থীকে। অস্ট্রেলিয়ায় 90% লোকের মাতৃভাষা ইংরেজি, এছাড়া আরো কয়েকটি আদিবাসীদের ভাষা রয়েছে। অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্মের লোক বসবাস করে। এছাড়া 2.6% ইসলাম, 2.4% বৌদ্ধ এবং 1.9% হিন্দু ধর্মের লোকেরা বসবাস করে। এখানে প্রায় 30% লোক কোনো ধর্মে বিশ্বাসী নেই। অস্ট্রেলিয়া স্বাধীনতা পেয়েছে ইউনাইটেড কিংডমের কাছ থেকে। এর জাতীয় সঙ্গীত হলো অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার। তো ফ্রেন্ডস, এই ছিল স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া সম্পর্কে জানা অজানা কিছু তথ্য। আমার এই আলোচনাটি একটু হলেও ভালো লেগে থাকলে সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।